এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একজন পবিত্র মানুষকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ 100 বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে 1921 সালের পর থেকে এই ট্রেন্ডটা খুব বেড়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর কি। যদিও এটা আবু লাহাবের সুন্নাহ, আবু জাহালের সুন্নাহ, এটা উতবা বিনতে আমের আরেকজন ছিল, উতবা বিনতে আবু মুঈদ আরেকজন ছিল, সাল্লাম বিন আবু হুকাইক আরেক ব্যক্তি ছিল, আশনাক বিন শরীক এরকম কিছু একটা তার নাম। এই সব মানুষরা ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে, এই মানুষদেরই সুন্নাহ আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায়, মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে, কলম চর্চার নামে, বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা ইচ্ছা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কি জন্য নাজিল হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রুদল অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। তখন তিনি বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল হয়ে যাবে। এটা আইয়ামে জাহিলিয়াতের কথা। আবু লাহাব তালি দিয়েছিল, হাত দিয়ে তালি দিয়েছিল এবং ঢিল নিক্ষেপ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক সূরা নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন পড়তে জানে, সে আবু লাহাবকে এই সূরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ তাআলা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা। সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ, আমরা আমাদের বাপ দাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার এক আল্লাহ বিশ্বাস করব, এই জন্য ডেকেছ? ঢিল নিক্ষেপ করেছিল, গালি দিয়েছিল। তার আপন চাচা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আবু লাহাব ধ্বংস হোক এবং সে নিজেও, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এই সম্পদ এবং তা যা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না। সায়াসলা নারং যাতা লাহাব, শীঘ্রই অচিরেই, সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নিশিখা নির্বাপিত করছে, সাথে ওয়া মারাতুহু তার স্ত্রীও, হাম্মালাতাল হাতাব, যে কিনা কি করত, হাম্মালাতাল হাতাব খড়কুটা বহন করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাঙিনায় ফেলত, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাকানো রশি, এটা দিয়ে আযাব দেওয়া হবে, নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কোরআন পড়বে, ছোট হোক বড় হোক, ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের, আবু লাহাবকে সে কিয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে, এটা আল্লাহ পাকের বিচার। আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা, এ আবু লাহাবেরই ছেলে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকবিতণ্ডা করতে লাগলো। আমাদের নবীজি তো তর্ক করতেন না, স্বল্পভাষী মিষ্টিভাষী নরম মানুষ ছিলেন, তর্ক করতেন না, নিজে কাউকে কখন একটা থাপ্পড়ও দেননি, এমন মানুষ ছিলেন। তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল, তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই, আল্লাহপাক পৌঁছাতে দেননি। আরো আরো কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল, আর রাহিকুল মাখতুম বইয়ের মধ্যেই আছে, পড়ে দেখবেন,
আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রহিমাহুল্লাহ রচিত আর রাহিকুল মাকতুম, যেটা 1187টা বা 85টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছে এই বই। এখানেই লেখা আছে তো নবী সাল্লাল্লাহু কষ্ট পেয়েছিলেন, কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে, ওই মুহূর্তে বলেছেন আল্লাহ জাহান্নামে জাহান্নামে তোমার যে কুকুরগুলো আছে, জাহান্নামে কুকুর আছে আজাব দেওয়ার জন্য, এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও, এটা বদদোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিছু সুশীল আছে, তারা বলতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কটু ভাষা ব্যবহার করতেন না, কখনোই না, প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়াও করেছেন, প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা দেড় দুই মাস ধরে বদদোয়া করেছেন। কোথায়? রাজির ঘটনা। রাজি একটা ঝর্ণার নাম, একটা কূপের নাম, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। এখানে দশজন সাহাবিকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়। একদল লোক এসে বলেছিল আপনার সাহাবিদের মধ্যে এমন কিছু সাহাবিকে পাঠান যাদেরকে আমাদের কওমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে, মুআল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন। এই দশজনকে ট্র্যাপে ফেলে, এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়, ট্র্যাপে ফেলে দশজনকে হত্যা করা হয়। তিনজন ভাগ্যবশত বেঁচে যান, পাহাড়ের উপরে আশ্রয় নেন, তাদেরকে বলে তোমরা নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন, তারা মনে করলেন হয়তোবা তার অঙ্গীকার রক্ষা করবে, নেমে আসলেন, নামার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেলল, মক্কায় বিক্রি করে দিল। তাদের মধ্যে একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যার নাম আমাদের যুব সমাজ জানে না, আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু নাম জানে না, যাকে মক্কার সবার সামনে, একটা গাছের নিচে মক্কার সবার সামনে শূলদণ্ড দিয়ে হত্যা করা হলো। শূলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া, এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করার আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও, সে বলেছে আমি দুরাকাত নামাজ পড়তে চাই, এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে, সংক্ষিপ্ত করে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না, ওয়াক্তুলহুম বাদাদা, তাদের সবাইকে তুমি সবগুলাকে এক জায়গায় করে হত্যা করো। দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল, বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে, বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এর পরে এগুলো মারা গেছে, আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে? সে তখন বলেছিল রাদিয়াল্লাহু আনহু যে আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুলকেও যদি আঘাতপ্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করব না। এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন, বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে, ওয়ালাস্তুবালি হিনা উক্তালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেয়া হচ্ছে, আলাই জামিন কানাল্লাহি মাসওয়াই, যে পাশেই আমাকে পাশ ফেরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যই, ওয়াযালিকা লিল্লাহ ওয়া ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে, ইউবারিক আলা ফি কুল্লি শিলইন মুমাজ্জাত, তিনি আমার দেহের প্রত্যেকটা হাড় এবং গোশতের টুকরায় বারাকা দিতে পারেন, তাকে এভাবে শহীদ করা হয়। এই দশজনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল, খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন। খেয়াল করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে এক থেকে দেড় মাস তিনি টানা বদদোয়া করেছেন এই কওমকে যেন আল্লাহ পাক ধ্বংস করেন। ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায়, এর নাম বীরে মাউনার ঘটনা, বীরে মাউনা একটা জায়গার নাম, যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে 70 জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে ট্র্যাপে ফেলে। এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করিয়ে দেয় আমাদেরকে, ইসলামের ইতিহাস পড়ে দেখেন মঙ্গোলরা, ওদিকে রোমকরা, বাইজেন্টাইনরা বিভিন্ন সময় মুসলিমদেরকে ভেবে ট্র্যাপে ফেলে হত্যা করেছে, মসজিদে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে দিয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে। আব্বাসীয় খেলাফতের সময় মঙ্গোলরা যখন আক্রমণ করেছিল মাত্র 40 দিনের ব্যবধানে 10 থেকে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, সবাই মুসলিম। একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলেই, ওই সময় আব্বাসীয় খেলাফতের যে
মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন তারা মোটামুটি দুনিয়া পূজারি হয়ে গিয়েছিলেন আর কি, দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছে, ধন সম্পদ জমা করে করে এক একজন স্তূপ করেছিল আর কি। তো মঙ্গল যে কমান্ডার ছিল যে হত্যা করেছে, সে আব্বাসীয় খলিফাকে তখন হেস্টে নিয়ে এসে বলছে কি চাও? সে বলছে আমি পিপাসার্থ, পানি চাই। কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন দুদিক থেকে ধরে সোনার কয়েন ঢালা হয়েছে গলার মধ্যে, বলছে খাও এগুলো, এগুলো পান কর। ওই মঙ্গল কমান্ডার, যে মঙ্গল, ওই যে হালাকু খাঁর নাম শুনেছেন, চেঙ্গিস হালাকু, ওদের বংশধর, সে বলছিল যে এই যে ধন সম্পদগুলো তোমরা জমা করেছিলে, মুসলিমদেরকে বলছে, মুসলিম খলিফাকে, এই ধন সম্পদগুলো তোমরা যে জমা করেছিলে এইগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে, তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করতো, এখন এগুলো খাও, পানি নাই। মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না? যেটা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম ক্ষেত্র বিশেষে বদদোয়া করেছেন, এই ব্যক্তির সম্পর্কে বদদোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, আমার পোশাক ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তুমি তোমার জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দিয়ে খাইয়ে দিও। এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে, হঠাৎ করে রাত্রেবেলা দেখে চারপাশে বাঘ, আর এগুলো কোনো গাল গল্প নয়, হঠাৎ করে বাঘ চারপাশে, সে বলছে আমি মারা যাব। তার সঙ্গী সাথীরা বলছে যে আমরা তো এখানে আছি, কোনো সমস্যা নেই, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। সে বলছে না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না। রাতের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গর্দান ছিঁড়ে নিয়ে চলে গেছে। ওই যে বদদোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ফল। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন কাবার হাতিমে, সেজদা দিয়েছেন, উকবা বিন আবি মুঈদ একজন কাফের, ওই যে উটের, বড় উটের ঘটনা জানেন না, উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল, আর পা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালটাকে ঠেসা দিয়েছিল যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা। যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে, চোখটা লাল হয়ে যাবে না? এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী প্রচণ্ড কষ্ট পেলেন এই দিন, প্রচণ্ড কষ্ট, এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকলেন, আল্লাহ আবু জাহেল ইবনে হিশাম, উকবা বিন আবি মুঈদ, উতবা, শাইবা, রাবিয়া, নাম উল্লেখ করতে থাকলেন, আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না, এদেরকে দেখে নিও। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসবে। সেই মানুষ যদি বদদোয়া করে নাম ধরে তাদের কি অবস্থা হবে এবার চিন্তা করেন। সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, উটুক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে, এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয়। আর মুসলিমরা এখন দুর্বল, তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই, দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে। নবী সাল্লাল্লাহু দোয়া করলেন, এই দশজন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে, আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে, উতবা, শাইবা, সবগুলা বদরের কূপে, এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন তোমরা কি তোমাদের জাজা পেয়ে গেছো? তখন সাহাবীরা বলছিল ইয়া রাসূলুল্লাহ, তারা তো মাইয়্যিত, তারা তো শুনতে পাচ্ছেন, আপনি কার সাথে কথা বলছেন? নবীজি বললেন অবশ্যই তারা আমার কথা শুনছে। এখন আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই কবিতা, গল্প, নৃত্য, মেয়েদেরকে নাচাতো, এসব তৈরি করত, মক্কা ছড়াতো। তার নাম আশনাক বিন শরীফ, একটু বৃদ্ধ লোক ছিল, বুদ্ধিজীবী টাইপের আর কি, খুব পণ্ডিত। তো এই কাজ করতে থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন, প্লেগ, বসন্ত, গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে। আরো আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে, আপনাদের খুতবার সময় খুব শর্ট, আমি অন্য টপিকে যেতে যাচ্ছি আর কি। আমি বলতে যাচ্ছি এই আইয়ামে জাহেলিয়াত থেকে এটা চলে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় এই 23 বছরে মোট 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কতবার? এবং তাকে এই 23 বছরের নবী জীবনে প্রায় 15টা গালি খেতে হয়েছে,
ساحر جادوگر كذاب মহামিথ্যাবাদী ফারিকুল জামাআ জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্টকারী অনেক কথা শুনতে হয়েছে 15টার মত কাবা ঘরে যখন তিনি তাওয়াফ করছেন মক্কা বিজয়ের পর তখনও তাকে চোরাগোপ্তা হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি বসে আছেন তার সামনে তরবারি নিয়ে গেছে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তরবারি কি জন্য এনেছো আমাকে হত্যা করার জন্য সাথে সাথে সে মুসলিম হয়েছে ইহুদিরা ডেকেছে এই যে বনু নাজির গোত্র যাদের ঘটনা সূরা হাশরের মধ্যে বর্ণিত আছে সূরা হাশরের পিছনে দেখবেন বনু নাজিরের ঘটনা আছে বনু নাজির এরা ডেকেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুক্তি মানে চুক্তি নিয়ে আমরা কথা বলবো আমরা শান্তি নিয়ে কথা বলবো এইজন্য ডেকেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়েছেন দেয়ালের পাশে বসেছেন উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হচ্ছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তিনি সেখান থেকে চলে গেছেন প্রায় 16 বার আমার ছোট্ট গবেষণা সিরাতের বইগুলো পড়ে দেখেন প্রায় 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে জীবিত অবস্থায় প্রায় 15টা গালি খেতে হয়েছে কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না মক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছে দোয়া করেছেন বদদোয়া করেছেন হেদায়েতের দোয়া করেছেন কিন্তু মাদানী জীবনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা স্টেটের প্রধান রাষ্ট্রপ্রধান তার কাছে ইকোনমিক পাওয়ার পলিটিক্যাল পাওয়ার সামরিক পাওয়ার সবকিছু আছে একটা সুপার পাওয়ারের মতো ঠিক তখন তিনি এই অপবাদগুলো সহ্য করেন নাই একজন ব্যক্তি নাম কাব বিন আশরাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন ওকে মেরে চলে আসো সাহাবীগণ এই 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 মিশনটা বাস্তবায়ন করেছে পরে আরেকজন ছিলেন সাল্লাম বিল হুকাইক এ আর এক ইহুদি নেতা নবীজি একদিন বলেন আমাকে কষ্ট দিয়েছে কে আছো আমার মনে শান্তি দিতে পারো তিনজন সাহাবি চলে গেলেন খায়বারের দুর্গের মধ্যে ঢুকেই তার কেসাস করা হয়েছে সবসময় রিফ্লেকশন একই রকম ছিল না মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমভাবে শুধু কয়েক শ্রেণীর মানুষ বাদ দিয়ে যার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন বিভিন্নভাবে কথা গান লেখা নর্তকী বিভিন্নভাবে তাকে কষ্ট দিত ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল তা সে কাবা ঘরের গেলাফ ধরে ঝুলেছিল ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেছে আমি আপনাদেরকে বলছি না যে এটা সলিউশন আমি এটা বলছি না আপনাদের আমি আপনাদেরকে বলতে চাচ্ছি জীবিত অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 15টা গালি খেতে হয়েছে তাকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সবসময় তার রিফ্লেকশন একই রকম ছিল না প্রতিক্রিয়া একই রকম ছিল না যখন মাক্কি যুগ মুসলিমদের অবস্থা দুর্বল মুসলিমদের হাতে কোনো রকম ক্ষমতা নেই আলাদা রাষ্ট্র নেই কোনো ইকোনমিক বেস নাই আমরা সেখানে অনেকটাই দুর্বল বেশ দুর্বল বরং সেখান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মদিনায় তাই নয় কি সেক্ষেত্রে ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম সামরিক এগ্রেশন নেন নাই কোনো রকম সামরিক বা আঘাতের বদলে আঘাত এই টাইপের কোনো কনক্লুশনে তিনি যাননি সবর করেছেন বদদোয়া করেছেন ঠিক যেমন আমি বললাম আমাদের করণীয় এখন এটাই সবর করতে হবে আপনাকে বদদোয়া করতে হবে আপনি নিজের রাসূলের আদর্শের উপর থেকে দেখাবেন ইত্যাদি ইত্যাদি এখন আপনার সেই ক্ষমতা নাই সিম্পল এখন আপনি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে যাবেন না এই অবস্থায় আপনি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে যাবেন না যেমনটা নবীজি মদিনায় নিয়েছিলেন তাহলে মুসলিমরা উল্টা ক্ষতির মধ্যে পড়তে পারে বরং জমিন মুসলিমদের জন্য আরো সংকুচিত হয়ে আসতে পারে কিন্তু মদিনার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেরকম ক্ষমতা ছিল তখন তিনি অ্যাকশন অন্যরকম নিয়েছেন যদি কখনো এই জমিনে আল্লাহ পাক ইসলামকে আবার সেই জায়গায় নিয়ে যান তখন সেই অ্যাকশন নেওয়া হয় চোরের যে হাত কাটে চুরি করলে হাত কেটে দেওয়া হয় এটা কি আপনি এ ধরনের কোনো সিচুয়েশনে বাস্তবায়ন করতে পারবেন পারবেন না সিম্পল বিকজ এটা ইসলামিক স্টেট নয় যদি কোনো কোনো জায়গায় আল্লাহ পাক পৃথিবীর কোনো জায়গায় ভবিষ্যতে কোথাও এরকম কোনো স্টেট কায়েম করেন আল্লাহ চাইলে করতে পারেন আল্লাহ চাইলে পারেন যেটা এখন মোটামুটি বলতে গেলে সারা বিশ্বে কোথাও নাই যেখানে যেখানে আছে একটু আইওয়াস সেটা আইওয়াস আমার কাছে এটা আইওয়াস কারণ চোরের হাত কেটে যদি আমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করি তাহলে এটা কতটুকু ইসলামিক রাষ্ট্র হলো সেটা আল্লাহ ভালো জানেন কথা বুঝতে পারছেন চোরের হাত কাটলাম ঠিকই কিন্তু আমি এদিকে আমার ইকোনমিক সেকশনে সামরিক সেকশনে সব ইহুদি খ্রিস্টানদের সাথে আমি বন্ধুত্ব করে রেখেছি এটা কতটুকু ইসলামিক স্টেট আল্লাহ ভালো জানেন যাই হোক ওদেরকে নিয়ে মাথা ব্যথা নাই বিষয়টা হচ্ছে
যদি কখনো আল্লাহ পাক এমন কোন জায়গা দেন মুসলিমদেরকে ভবিষ্যতে, তখন চোরের হাত ঠিকই কাটা হবে, তখন ব্যভিচারের শাস্তি ঠিকই দেওয়া হবে, জেনার জন্য বেত্রাঘাত করা হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা তো আপনি এখন করতে পারবেন না, তাই এখন কোন আত্মঘাতী অবস্থায় যাবেন না। এটা সবচেয়ে বড় কথা আমার আগে, সবচেয়ে প্রথম নসিহত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, চারপাশে হবে, এমন কোন আত্মঘাতী পদক্ষেপ নেবেন না যাতে ইসলাম আরো সংকুচিত হয়, মুসলিমদের অবস্থা আরো খারাপ হয়। এখন কি করবেন সেটা আমি আগে বলছি। প্রথম কথা হচ্ছে, এখন আপনাকে আমাকে নিজেকে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর দাঁড়াতে হবে। আমি প্রতিদিন ক্লিন শেভ করি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করেছে তাকে নিয়ে আমার মাথা ব্যথার শেষ নাই, আগে নিজের গালে দাড়ি নিয়ে আসো তুমি। আমি পাঁচ ওয়াক্ত সালাতই আদায় করি না, ইসলামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে আমি এমন শোডাউন শুরু করি যাতে মনে হয় আমি একমাত্র পাক্কা মুসলিম, আর কেউ মুসলিমই না। আগে নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নবীর সুন্নাগুলো নিজের উপর আগে ইমপ্লিমেন্ট করেন, নিজের উপর আগে বাস্তবায়ন করেন। সবার আগে এটা কাজ আমাদের। দ্বিতীয় কাজ কি, নিজের পরিবারের মধ্যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাগুলো আছে সেটা বাস্তবায়ন করা। এটা এখানে তো কেউ আপনাকে চাপ প্রয়োগ করছে না, আপনি চাইলে আপনার পরিবারটাকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলতে পারেন। এটা আপনার প্রথম দায়িত্ব, প্রথম দিকের কাজ। নবীর সুন্নার উপর থেকে মানুষকেও সুন্নার দিকে ডাকা, এটা কাজ। নবীর আদর্শে নিজে আগে এস্টাবলিশ হয়ে দেখানো যে এটাই নবীর সুন্না। আজকে আমাদেরকে দেখলে অনেক সময় মানুষ বাজে মন্তব্য করে, মুসলিমরা যে মাপে কম দিচ্ছে, মুসলিমরা মজুত করছে, মুসলিমরা সুদ খাচ্ছে, মুসলিমরা ঘুষ নিচ্ছে, মুসলিমরা দুর্নীতি করছে, মুসলিমদের দিকে আঙুল তুলছে সবাই। এই জিনিসগুলো কি নবীর আদর্শ? আমরা তো নিজেরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অ্যাপ্রোপ্রিয়েটলি থাকতে পারছি না, তাহলে আমরা কি সত্যিকার অর্থেই আদর্শ উম্মাহ হতে পেরেছি? আমাদের প্রথম কাজ আগে এইটা, আগে নিজের উপর এটা ইমপ্লিমেন্ট করা। দেখবেন এভাবে যখন আমরা প্রত্যেকেই নবীর সুন্নাহ মেনে চলবো, জীবনে, পারিবারিক জীবনে, ইবাদতে, অর্থনীতিতে, সমাজে, চলাফেরায়, মুআমালাতে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আস্তে 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 দেখবেন পরিবেশ, পরিস্থিতি সব পরিবর্তন হবে। তাই প্রথম নসিহত, অনেকেই কিছু উগ্রপন্থী কমেন্ট করে থাকেন ফেসবুকে, এটা ওইটা, এগুলোতে যাবেন না প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদের দিনের জন্য উল্টা ক্ষতি ডেকে আনবে। এবং যারা ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে উস্কায়, তারা চায় যে মুসলিমরা এমন কোনো কাজ করুক যাতে তারা মুসলিমদেরকে ডমিনেট করার কোনো সুযোগ খুঁজে পায়। স্বার্থঘাতী কোনো পদক্ষেপে যাবেন, এটা আমার প্রথম নসিহত। এবার আসেন, আমরা কয়েকটা পয়েন্টে দেখাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন চরিত্রের মানুষ ছিলেন, কি করেছেন, এবং দিন শেষে তিনি কি পেয়েছেন, আমাদেরকে কি দিয়ে গেছেন, এবং আমাদের বেসিক্যালি তার জীবনী নিয়ে কি কি কাজ করা দরকার। আমি জাস্ট এতটুকু কথা বলে আজকে খুতবা শেষ করব। আমি একটা পয়েন্ট দিয়ে শুরু করছি। এক নম্বর, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন, আইয়ামে জাহিলিয়াত বলি না আমরা, কেন বলি, কারণ সেখানে জাহেলি কাজ হতো, এই তো জাহেলি কাজ মানে অজ্ঞতাপূর্ণ কাজ, মূর্খতাপূর্ণ কাজ। তাহলে জাহেলকে যে জাহিলিয়াতের কাজ করে সেই জাহেল, আলেমকে যে ইলম অনুযায়ী আমল করে সে আলেম, একইভাবে জাহেল সে যে জাহিলিয়াতের কাজ করে। আইয়ামে জাহিলিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হচ্ছেন, বা নবী হওয়ার আগে পরের সময়টা আপনি একটু সিরাত ঘাটাঘাটি করে দেখেন, দেখবেন ওখানে মেইন সমস্যা ছিল শিরক, শিরক, আল্লাহ পাকের একত্ব করার সাথে শিরকের মিশ্রণ, এক নম্বর। দুই নম্বর ছিল রিবা, সুদ, সমাজের ইকোনমি পুরো সুদ ভিত্তিক ছিল। তিন নম্বর দেখবেন মাদক, খামর, খালি মাদকের ছড়াছড়ি। চার নম্বর দেখবেন এই যে নারী জাতির ফেতনা, নারীর অবমাননা, নারীকে মোটেই মূল্যায়ন করা হতো না। তবে এতটুকু বলে নেই, ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে, ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে, কিন্তু ওদেরকে অধিকার দেওয়া হতো না, বৈবাহিক অর্থনৈতিক অধিকার দেওয়া হতো না। জেনা ছিল বেশি, ব্যভিচার ছিল বেশি, জুয়া এগুলো বেশি ছিল, এবং গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, সংঘাত বেশি ছিল। এখন আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করেন যে এই প্রত্যেকটা প্রবলেমস এখনকার বিশ্বে নাই, ওই জাহিলি যুগের চেয়ে বেশি আছে না কম আছে? এখন তাহলে কোন যুগটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলবো? ওই যুগটাই কি শুধু আইয়ামে জাহিলিয়াত, নাকি আবার জাহিলিয়াত ফিরে এসেছে? প্রতিটা জায়গায় আপনি ঘেটে দেখেন শিরকের ছড়াছড়ি আছে, ইভেন মুসলিমদের মধ্যেও আছে, মুসলিমদের ভিতরেও শিরক আছে। প্রতিটা ডিপার্টমেন্ট ঘাটেন রিবা, আর রিবা, সুদ ছাড়া আমরা চলতে পারি না।
সুদ খাবো আর বলবো যে নবীকে গালি যারা দিয়েছে ওদেরকে হত্যা করো, এই কথা বলছি আমরা, তাই না? নিজে আবার সুদ খোর, তুমি নিজেই তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছো। আল্লাহ পাক কি বলেছেন? যে ব্যক্তি সুদ ছাড়ছে না সে কাফের, যুদ্ধ করছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। তাহলে কোন মুখ নিয়ে আমি কথা বলতে পারি যখন আমি নিজেই রিবা খাই? পরিবর্তনটা কোথায় দরকার ভাই? নিজেদের আগে না? আচ্ছা, এখন দেখেন সারা ওয়ার্ল্ড রিবা কেন্দ্র, আমি এটা নিয়ে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না। এরপরে মাদক, আপনারাই ভালো জানেন যে প্রত্যেকটা যুব সমাজের এই যে সেক্টর, স্কুল লেভেলের বাচ্চারা পর্যন্ত এখন ভয়াবহ সব মাদক সেবন করছে, এগুলো নামও শুনিনি আমরা কখনো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের যত কাজ করছে ক্লান্ত হয়ে যাচ্ছে, তাও মাদক থামাতে পারছে না। প্রশাসনের লোকজন মাদকের পিছনে রেড দিতে দিতে মিশন চালাতে চালাতে ক্লান্ত হয়ে যাচ্ছে। একটা একটাকে ডিফেন্ড করছে, আরেকটা নতুন মাদক আসছে। দেখবেন এগুলো কি পরিকল্পিত না একটা যুব সমাজকে ধ্বংস করার জন্যে? দেখেন ওই জাহেলিয়াত এখন নাই, নারীর যে ফেতনা অবমাননা এটা কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? এই সংক্ষিপ্ত সময় আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা ভালো জানেন বেড়েছে না কমেছে। মেয়েদের পোশাক, এখন মেয়েদের পোশাক আছে না ছেলেদের পোশাক? পোশাক করেও মেয়েরা নগ্ন থাকছে না? ফেমিনিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিয়েছে না? সমাজে জেনা বেড়েছে, পরকীয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে, এর বিপক্ষে পশ্চিমারা কোনো সমাধান দিতে পেরেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে যারা কথা বলে তাদের দেশে 91% মেয়ে ধর্ষণের, 91% যে রেপ হয়, 100% রেপের মধ্যে 91% মহিলা, এবং যাদের বয়স 20 বছরের কম, 18 বছরের কম, 18 বছরের কম প্রায় 46% সম্ভবত আমি দেখলাম মেয়ে রেপের শিকার হয়েছে ওই সভ্যতায় যারা আমাদেরকে শিখায় যে ইসলামে বহুবিবাহ কেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি এতগুলো বিয়ে করেছেন তারা শিখায়। বাদ দেন, ওইদিকে আমি যাচ্ছি না, মূল কথা বলছি যে এই জাহেলিয়াতের সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছিলেন কি না? কত বছরের মধ্যে? মাত্র 23। আমাকে একটা সমাজবিজ্ঞানী দেখান, একটা রাজনৈতিক নেতা দেখান, একটা অর্থনীতিবিদ দেখান, একটা দার্শনিক দেখান, একজন মহামানব দেখান, একটা লিডার দেখান, যে মাত্র 23 বছরের ব্যবধানে, মাত্র 23 বছরের ব্যবধানে পুরো আইএমএ জাহিলিয়াতকে এমনভাবে পরিবর্তন করেছেন যে মক্কা বিজয়ের পরে না মক্কায় কোনো শিরক আছে, না কোনো সুদ আছে, না কোনো মাদক আছে, না কোনো নারীর হেনস্থা অবমাননা আছে, না বেপর্দা অশ্লীলতা আছে, না জেনা আছে, না ব্যভিচার আছে, না গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব আছে। একটা মানুষ দেখান সারা বিশ্বে। চরিত্র কি নিয়ে গঠিত হয়? শুধু কি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়েই চরিত্র গঠিত? মানুষের চরিত্র বলতে আমরা কি বুঝি? তার কথা, তার কাজ, তার আকীদা, তার আচরণ, তার ইবাদত, তার মুআমালাত, তার সামাজিক ব্যাপার স্যাপার, তার সিলাতুর রহিম, তার সমাজ জ্ঞান, তার অর্থনীতির জ্ঞান, তার পলিটিক্যাল জ্ঞান, সব কিছু মিলেই তো একটা মানুষের ক্যারেক্টার। যখনই ক্যারেক্টারের প্রশ্ন আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সরাসরি চলে যায় বিবাহ, কারণ আর কোনো সেক্টর নাই ক্যারেক্টার নিয়ে আলোচনা করার। ওগুলো তো ডিফেন্ড করাই যাবে, যাদের সাথে এই পর্যন্ত বাহাসে বসেছেন তারা তো আর ওই বিষয়গুলো বোঝে না যে কোন কোন জ্ঞান দিয়ে এই ইন্টারনালি ব্লাইন্ড সেকুলার প্রজন্মকে ডিফেন্ড করা যায়। তারা তো ইসলামিক বিষয়গুলো শুধু উপস্থাপন করবে, বাইরের বিষয়গুলো আনতে পারছে না। সো একটা মানুষের চরিত্র কত মহান হলে স্বয়ং আল্লাহ পাক তাকে বলতে পারেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্র অধিকারী, আল্লাহ পাক বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর সময় লেগেছে এগুলো পরিবর্তন করে সম্পূর্ণ আলোকিত একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে। একটা পয়েন্ট বললাম, তার চরিত্র আপনি বুঝে নেন, তার ক্যাপাবিলিটি বোঝেন, তার ব্যক্তিত্ব বোঝেন, তার গায়রত বোঝেন, তার শান মর্যাদা বোঝেন। দুই নম্বর দেখেন, দুই নম্বর পয়েন্ট, নবীজি যখন নবী হননি তার আগ থেকেও তিনি চেষ্টা করতেন সমাজ পরিবর্তন করতে, হেল্পফুল ফিজর তৈরি করেছিলেন ইত্যাদি। 40 বছর বয়সে যখন ওহি আসলো, 40 বছর বয়সে যখন ওহি আসলো, কি আসলো? আল কোরআন এবং তার ব্যাখ্যা সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে কাজে লাগিয়ে এর শিক্ষা দিয়ে এর জ্ঞানটাকে প্রচার করে মানুষের মধ্যে এর জ্ঞানটাকে ইনস্টল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সমাজটাকে সংস্কার করলেন।
তাহলে যে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব আমরা যেটা কথা বলি জ্ঞানতাত্ত্বিক বিপ্লব জ্ঞানের রেভলিউশন জ্ঞান নিয়ে কথা বলা শিক্ষা দেওয়া শিক্ষার মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করা কে সবার আগে করেছে এই 1400 বছর হিস্ট্রিতে যারা এখন আমাদেরকে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল জ্ঞানের কথা বলে ওই পশ্চিমা সভ্যতাই তারা কতদিন হলো সভ্য হয়েছে কতশো বছর আগে সেখানে ফরাসি বিপ্লব হয়েছে কত কত শতাব্দী হলো সেখানে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশনগুলো হয়েছে 100-200 বছর সর্বোচ্চ 300 বছর 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা দিয়ে জ্ঞানের রেভলিউশন করেছেন সাহাবীদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কোন জ্ঞান অভ্রান্ত সত্যের উৎস ওয়াহির জ্ঞান ওয়া যে জ্ঞান শিখাচ্ছে সেটা কি বস্তুবাদী জ্ঞান এখানে পরকাল নাই এখানে আপনার জিন নাই মালায়েকা নাই বেহেশত নাই জান্নাত নাই জাহান্নাম নাই হিসাব নাই মিজান ফজিলত কিছু নাই ঈশ্বর নাই গডলেস এডুকেশন সিস্টেম ওদের ভাষায় গড বলেছে এটা নিয়ে আবার বিতর্কিত করেন না কথা বলতেও ভয় পাই আমি না জানি আর আমি মুসলিমদেরকে বেশি ভয় পাই কারণ তারাই বিতর্কিত করতে বেশি পছন্দ করে গডলেস বলতে বুঝিয়েছি তাদের ভাষায় ঈশ্বরহীন একটা সিস্টেম আমরা জ্ঞানের যে সিলসিলা দিয়েছে 1400 বছর আগে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক দিয়ে প্রত্যেক প্রত্যেকটা সাহাবী আবু বকর ওমর ওসমান আলী থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন সবাই এই জ্ঞানের আলোয় আলোকিত হয়েই সমাজ পরিবর্তন করেছে মক্কার 13 বছরে আমরা ছিলাম একজন সাহাবী কি কোনো কাফেরের উপর হাত তুলেছিল দেখাতে পারবেন কোনো কাফেরকে একজন সাহাবী হত্যা করেছে বা আঘাত করেছে বা থাপ্পড় দিয়েছে বরং আপনি দেখবেন শত 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 কাফের তারা মুসলিমদেরকে আঘাত করেছে নির্মম নির্যাতন করেছে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে পাথর বিছিয়েছে চাবুক মেরেছে গা পুড়িয়ে দিয়েছে কত কি করেছে আবিসিনিয়ায় চলে যেতে হয়েছে তায়েফে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে মার খেয়ে আসতে হয়েছে এই যে 13 বছর সহনশীলতার পরিচয় দিয়েছেন এই শিক্ষা শিক্ষিত মানুষরা তারা কি উগ্র ছিলেন তারা সন্ত্রাসী ছিলেন তাদেরকে কি তরবারির জোরে ইসলাম কবুল করানো হয়েছে এই 13 বছর যে সাহাবীরা ইসলাম কবুল করেছেন তারাই তো পরে বদর যুদ্ধ করেছে পরে উহুদে গিয়েছেন পরে খন্দক খায়বারে গিয়েছেন এই যে বেসিকটা তৈরি করেছি আমরা মক্কার 13 বছরে এই 13 বছরটা কি উগ্রতা দিয়ে প্রদর্শন করা হয়েছিল কোন রকমের আগ্রাসী মনোভাব প্রচার করা হয়েছে কিচ্ছু করা হয়নি শুধু জ্ঞানতাত্ত্বিক সলিউশন দেওয়া জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে হাদিস শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষার মধ্য দিয়ে যখন ভিতরটা পরিবর্তন হয়েছে তখন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এই ছিল আমাদের মক্কার 13 বছর তাহলে যে জ্ঞানের কথা বলি আমরা যে মানুষটার কাছে কোরআনের মতো কিতাব আসে এক বাক্যে আপনি আমাকে বলেন কোরআনের একটা আয়াত থেকে মিথ্যা প্রমাণ করতে পারবে কোরআন কারিমের মধ্যে জাররা পরিমাণ কি মিথ্যা আছে বা অমানবিক কোনো বিষয় আছে মানুষ ভুলভাবে সেটাকে উপস্থাপন করে কিন্তু যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারে বা সৎসাহস থাকে পশ্চিমকালেও কোরআনে আপনি জাররা পরিমাণ ফল্ট পাবেন না জালিকাল কিতাব লা রাইবা ফি কোনো সন্দেহ নাই এখন বলেন এত পবিত্র একটা কিতাব একজন পবিত্র মহা পবিত্র সত্তার কাছ থেকে এসেছে আর একজন জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের লিডার তিনি এটা বহন করে এনেছেন এখন যে মানুষটার উপরে এটা নাজিল করা হচ্ছে তিনি কত পবিত্র চরিত্র অধিকারী এখন আপনি চিন্তা করেন যদি তার চরিত্রের মধ্যে জাররা পরিমাণ অপবিত্রতা থাকতো তাহলে কোরআন কি তার উপর নাজিল হতো না বুঝতে পারছেন মনে করেন আমি আমাদের চরিত্রে কি অসংখ্য অপবিত্রতা আছে না আমার উপরে কি আল্লাহর নূর আল্লাহর এই যে কিতাব ওহি এগুলো অবতীর্ণ হওয়ার সুযোগ আছে কোনো নাই আল্লাহ পাক পবিত্র মানুষদেরকে বাছাই করেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পবিত্র মানুষকে বাছাই করেছিলেন মহা পবিত্র কিতাব দেওয়ার জন্য এটাই তো যথেষ্ট তার চরিত্র ব্যাখ্যা করার জন্য আর কি প্রয়োজন যার কাছে কোরআন নাজিল হতে পারে তার চরিত্র নিয়ে কথা বলার কোনো অবকাশই নাই তিনি যে কাজই করেছেন যখন যে কথাই বলেছেন যে ইনিশিয়েটিভ নিয়েছেন প্রত্যেকটাই আল্লাহর হুকুমেই নিয়েছেন এর হুকুমের বাইরে কিছু করেন শুধু তাই নয় তার শত্রুরা পর্যন্ত মক্কায় কখনো বলতে পারেনি তিনি মিথ্যাবাদী তিনি মাপে কম দেন তিনি ওয়াদা খেলাফ করেন তিনি অমুক তিনি তমুক তার শত্রুরা পর্যন্ত এটা বলতে পারেনি বরং তার শত্রুরা বলেছিল এভাবে যে তোমাকে আমরা অবিশ্বাস করি না বরং তুমি যে কোরআনের কথা বলছো এটাকে আমরা অস্বীকার করছি এটা 2 নম্বর পয়েন্ট জ্ঞানের রেভলিউশন আমরা দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে আর এই জ্ঞান না থাকলে আপনি তো শূন্য আমরা ঠিকই তো আছি জ্ঞানের উপরে আর একটা বিষয় সবার কান খুলে শুনে রাখা উচিত পবিত্র কোরআন এবং সহি সুন্না বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করা হয়নি
এটা মানতে যদি আপনার আপত্তি থাকে আমরা আপনার সাথে লড়াই করব না, আমরা আপনার সাথে ঝগড়া করব না, বিবাদ করব না, আপনাকে আঘাত করব না, পুরো আপনাকে বিনয়ের সাথে বলবো আপনি আরো দশবার স্টাডি করেন, আপনি আরো দশবার স্টাডি করেন কোরআন এবং সুন্নাকে, আরো দশবার স্টাডি করেন, আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি মানবতা বিরোধী কিচ্ছু নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এগুলো রাখেন তো ভাই, কে বুদ্ধি দিচ্ছে, আপনি রাখেন, এটা রাখেন। কয়টা পয়েন্ট বলেছি ভাই, শেষ করছি, সময় কম। তৃতীয় পয়েন্টটা শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এমন মানুষ ছিলেন না যিনি শুধু কোরআন শোনার কথাগুলো নিজেই বলে ক্ষান্ত হয়েছেন, নিজের উপর আমল করেন নাই, এমন মানুষ তিনি ছিলেন না। প্রত্যেকটা আয়াত এবং হাদিস যখন এসেছে তার কাছে তিনি নিজে আগে সেটার উপর আমল করে দেখিয়েছেন। দেখেন, একজন মানুষ দিন প্রচার করছেন, একজন মানুষ যিনি পরিবার চালানোর জন্যে রুজি রোজগারের চেষ্টা করছেন, একজন মানুষ তিনি পিতার দায়িত্ব পালন করছেন, একজন মানুষ তিনি স্বামীর দায়িত্ব পালন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কি তার প্রতি অসন্তুষ্ট ছিল? একজন মানুষ যিনি আবার যখন মদিনায় গেছেন তখন সেখানকার সামরিক বিষয় ডিল করছেন, পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করছেন, রাজা বাদশাদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন, যখন প্রয়োজন হচ্ছে তখন বদরের মাঠে তিনি অস্ত্র ধরছেন, একজন মানুষ যে এতগুলো কাজ করছেন, এই ভার্সেটাইল ক্যারেক্টার পাওয়া যাবে একটা মানুষ দেখান মহাবিশ্বে, একটা মানুষকে দেখান যার কাছে এই চরিত্রের সবগুলো দিক আছে, যিনি একজন আদর্শ পিতা, আদর্শ নেতা, আদর্শ অর্থনীতিবিদ, আদর্শ ফিলোসফার, আদর্শ পলিটিশিয়ান, আদর্শ লিডার কমান্ডার, একটা মানুষ দেখান যার মধ্যে এই সব গুণাবলীর সংমিশ্রণ আছে। তারপরেও কি ব্যাখ্যা করতে হবে যে এই মানুষের চরিত্র আল্লাহ পাক কর্তৃক সার্টিফাইড, এই মানুষ আল্লাহর কর্তৃক মনোনীত একজন বান্দা, আর তো কিছু প্রয়োজন নাই। আবার নিজের উপর আমল দেখেন, এত কিছুর পরেও নিজে রাত জেগে তাহাজ্জুদ করছেন, পা ফুলিয়ে ফেলছেন, সবচেয়ে বেশি জিকির করছেন, সবচেয়ে বেশি তেলাওয়াত করছেন, সবচেয়ে বেশি রোজা রাখছেন, সবচেয়ে বেশি নামাজ পড়ছেন, শুধু কথা বলেই ক্ষান্ত থাকছেন না, নিজেও আমল করছেন এবং সবচেয়ে সেরাটা করছেন। এমন একজন মানুষকে খুঁজে দেখেন যে শুধু বড় বড় কথা নিজে বলেই না বরং আমল করেও দেখায়। বহু অর্থনীতিবিদ আছে দেখবেন অনেক বড় বড় কথা বলবে, নিজেই সুদখোর। বহু দেখবেন পলিটিশিয়ান আছে বড় বড় কথা বলবে, নিজেই করাপ্টেড, দুর্নীতিবাজ। বহু দেখবেন সোশ্যাল নেতা আছে অনেক বড় বড় সামাজিক রেভলিউশনের কথা বলে। আপনি দেখবেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোনালী সমাজকে সে মূল্যায়ন করছে না। বহু দেখবেন ফিলোসফার আছে, দার্শনিক, আমরা এটাতে পড়েছি যে দর্শনের বড় বড় বিষয় নিয়ে কথা বলছে, জ্ঞান, আত্মা, ঈশ্বর, মহান সত্তা, পরম সত্তা, জ্ঞানের ডেফিনেশন, বস্তুবাদ, অভিজ্ঞতাবাদ, কত কথা বলছে, দেখবেন শেষে গিয়ে একটা কনক্লুশনও আসতে পারে নাই আজ পর্যন্ত। জ্ঞান আসলে কি এটার ব্যাখ্যাতে আসতে পারে নাই, একটা কনক্লুশন আসতে পারে নাই। আমরা যেমন বলছি জ্ঞান মানে ওয়াহী, আল্লাহর ওয়াহী হচ্ছে চূড়ান্ত জ্ঞান, সিম্পল, শেষ, ফুল স্টপ। আল্লাহর ওয়াহী হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস, আল্লাহর ওয়াহী হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস, ফুল স্টপ। এটা আমাদের কমপ্লিমেন্ট, আমাদের আকিদা, মানহাস। আর তাদেরকে দেখবেন জ্ঞান মানে বুদ্ধি, জ্ঞান মানে অভিজ্ঞতা, জ্ঞান মানে সমন্বয় ইত্যাদি বলতে বলতে মুখের ফেনা উঠে যাচ্ছে, কোনো কনক্লুশন আসতে পারছে না কেউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি সবকিছু শুধু আলোচনা করেই, ব্যাখ্যা করেই আর মানুষকে দাওয়াত দিয়ে ক্ষান্ত ছিলেন না, বরং তিনি কাজ করে দেখিয়েছেন। অ্যাজ এ ফিলোসফার তিনি সফল, অ্যাজ এ পলিটিশিয়ান সফল, অ্যাজ এ সামরিক লিডার তিনি সফল, একজন কূটনীতিবিদ তিনি সফল, সমাজবিজ্ঞানী তিনি সফল, অ্যাজ এ ফাদার তিনি সফল, অ্যাজ এ হাজব্যান্ড তিনি সফল। কি চাচ্ছেন? একজন মানুষের মধ্যে এত কোয়ালিটি থাকার পরেও তার চরিত্র নিয়ে কথা বলছেন, ওই যে বিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিয়ে করলেন এত কম বয়সে? আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কত বছর বয়সে বিয়ে করেছেন? আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কত বছর বয়সে বিয়ে করেছেন এবং যাকে বিয়ে করেছেন তার বয়স কত ছিল? সে তো আপনাদের ট্যাগর। তিনি বিয়ে করেছেন 17 বছর বয়সে বা 18 বছর বয়সে এবং তার স্ত্রীর বয়স ছিল 11 বছর। ওই এটা নিয়ে তো কোনো কথা বলেন না কখনো, সুবহানাল্লাহ। এটা বলতে গেলে সময় চলে যাবে।
তাওরাত ইহুদিরা কথা বলে এখন এগুলোনি তালমুদ ওদের একটা কিতাব আছে তালমুদ ওখানে এমনও লেখা আছে যে 9 বছরের নিচে মেয়েকে বিয়ে করাটা পুণ্যের কাজ নেন ইহুদি ওল্ড টেস্টামেন্টে আছে এটা মনুসংহতি একটা কিতাব আছে বই কিতাব বলা ঠিক হবে না সেখানে এসেছে মেয়ের যখন বয়স মানে বয়সন্ধিকালে আসবে স্রাব ঋতুস্রাব হচ্ছে তাকে বিয়ে দিতে হবে আমরা রামায়ণ পড়েছি একটু জিজ্ঞাসা করবেন ওকে বিনয়ের সাথে আচ্ছা আমাকে কাইন্ডলি বলেন রাম আর সীতার যখন বিয়ে হয়েছে সীতার বয়স কত ছিল যদি সে অনেস্ট হয়ে থাকে তাকে অ্যানসার করতে পারে কত বছর বলেন কত বছর 7 বছর নেন এবার বহুবিবাহ নিয়ে কথা বলছেন আপনাদের অবতারদের হিস্ট্রি ঘেটে দেখেন কতটা করে বিয়ে করেছে কি বুঝাতে যাচ্ছেন মানে একটা মানুষের চরিত্র ব্যাখ্যা করার জন্য একটা অপশন সেটা হলো মেয়ে নারী ওইটা দিয়ে টান দিলেই মানে চরিত্র কালার করা যায় সবচেয়ে বড় কথা শুনেন হাদিসটা সহিহ বুখারীতে এসেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক স্কলার মুসলিম বিশ্বের তারা কিন্তু এর সাথে অনেক সময় দ্বিমত পোষণ করেছেন যে সত্যিকার অর্থে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 9 ছিল কি না এটা নিয়ে অনেক কথা আছে অনেক কথা আছে আমি শুধু না অনেকেই কথা বলেছে হিস্ট্রি ঘেটে দেখেন অনেক আলেম কথা বলেছেন কেউ বলেছেন তখন বয়স ছিল 15 কেউ বলেছেন 17 কেউ বলেছেন 18 একজন তো গাণিতিক হিসাব মিলিয়ে দেখিয়েছেন যে বয়স ছিল তখন 18 আর একটা কথা আসলে চোখ বন্ধ করে এটাকে হজম করে নিয়ে আমরা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করি সুবহানাল্লাহ বাদ দেন ওইদিকে যাচ্ছি না আমরা এই বিষয়গুলোকে নিয়ে তর্ক করার জন্য খুতবার আয়োজন করছি তার চরিত্রের যে মৌলিক বিষয়গুলো এগুলো সমাজের সামনে উপস্থাপন করাটা মূল উদ্দেশ্য আমি তিনটা পয়েন্ট বলেছি আরেকটা পয়েন্ট বলছি শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 23 বছরের জীবনটা কথা বলেছি প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন এরপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন ধৈর্যশীল ছিলেন সবর করেছেন মার খেয়েছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন সেখানে তাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আমি আপনাকে তার স্যাক্রিফাইসগুলো দেখাচ্ছি একটু স্যাক্রিফাইসগুলো দেখেন তিনি কি ভালো ঘরের সন্তান ছিলেন না তার কি টাকা পয়সার অভাব ছিল তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাকে তিনি 40 বছরের একজন নারীকে তিনি বিয়ে করেছেন এই জায়গায় কিন্তু তাতে কোনো কথা নাই আছে যখন তার বয়স মাত্র 25 বছর কোন 25 বছরের যুবক 40 বছরের নারীকে বিয়ে করতে চাইবে এবং তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আরো স্ত্রী গ্রহণ করেন নাই বাদ দেন তার কিন্তু টাকা পয়সা আধিপত্য প্রতিপত্তি বংশের এগুলোর গৌরবের অভাব ছিল না তারপরেও তার স্যাক্রিফাইসগুলো দেখেন তিনি মার খাচ্ছেন তার দাঁত শহীদ হচ্ছে তার রক্ত ঝরছে তায়েফে তার রক্ত দিয়ে জুতা আটকে গেছে তাকে গালি খেতে হচ্ছে তাকে হত্যা চেষ্টা সহ্য করতে হচ্ছে আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যাচ্ছে তাকে অর্থনৈতিক বয়কট করা হচ্ছে গাছের ছাল পাতাকে শিয়ারে আবু তালেবে 3 বছর তিনি সময় কাটাচ্ছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে কষ্ট যুদ্ধ করতে হচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে খন্দকের যুদ্ধে নিজের এই পেটের মধ্যে পাথর বেঁধে থাকতে হচ্ছে পরপর 3 দিন তার ঘরে চুলা জ্বলছে না তার ঘরে খাবার নাই এই খেজুরের রস খেয়ে তিনি জীবনযাপন করছেন তার স্ত্রীদের ঘরেও খাবার নাই একজনকে ডেকে একজন মুসাফির এসেছে খাবার চাচ্ছে তিনি বলছেন দেখো আমার স্ত্রীদের ঘরে খাবার আছে কিনা প্রত্যেকটা স্ত্রীর ঘর সার্চ করে একটা খাবার পাওয়া গেল স্যাক্রিফাইস করছেন ঘুম নাই বিনীত রজনী যাপন করছেন এই যে শারীরিক কষ্ট মানসিক কষ্ট অর্থনৈতিক কষ্ট দেশ ত্যাগ করা এই যে কঠিন সবর সংগ্রাম মুজাহাদা তার স্বার্থটা কি আমাকে বল তার কি স্বার্থ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি স্বার্থটা কোথায় তাকে তো আল্লাহ পাক মাকামে মাহমুদ দিয়েছেন জান্নাতে সর্বোচ্চ মাকাম আল্লাহ পাক তাকে দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার তোমাকে আমি কাউসার দিয়েছি সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা আছে না সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক তার জিকির তার স্মরণকে সম্মানিত করা হয়েছে সারা দুনিয়ার মানুষ তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে প্রত্যেকটা মুসলিম এই উম্মতে মুহাম্মাদের মধ্যে মুসলিম বা নন মুসলিম হুয়েভার হি ইজ
তার মৃত্যুর পরে তার চেহারাটাকে দেখানো হবে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন তিনি বলছেন কাশ আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবীরা বলছেন আমরা কি আপনার ভাই নই তিনি বলছেন না তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই সব নবীকে দোয়া কবুলের ইখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে সব নবী দোয়া দুনিয়ায় করে ফেলেছেন আমাদের নবীজি এত কষ্ট করার পরেও দুনিয়াতে দোয়া করেন নাই তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন সেটা শাফাআত আমাদের সবার জন্য শাফাআত করবেন তিনি ইনশাআল্লাহ এই শাফাআতে সমস্ত কবিরা গুনাহগার ব্যক্তি জান্নাতে যাবে আমাকে বলেন সব নবী যখন ইয়া নাফসি করবে স্বয়ং নবীরা পর্যন্ত এই নবীর মধ্যে আদম আছেন নূহ আছেন মূসা আইসার মতো নবী আছেন আলাইহিম সালাম ইব্রাহিম আলাইহিস সালামও আছেন আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন তখন তিনি বলবেন ইয়া উম্মতি এখন আমাকে বলেন তার স্বার্থ কোথায় তিনি যে এত হিউজ একটা স্ট্রাগল করলেন সারাটা জীবন ধরে আমি আপনাকে তার স্ট্রাগলের সর্বশেষ নমুনাটা বলছি একদম মৃত্যু সজ্জায় যখন তার মৌতের যন্ত্রণা উঠে যায় তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড তিনি এই কথা বলছেন আর চেহারাটা মুছছেন পানি দিয়ে তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন আমার বাবার কষ্ট আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি কানে কানে একটা কথা বললেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসতে শুরু করলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই এই যন্ত্রণা তার ইন্তেকাল হবে তখন আমি কাঁদতে শুরু করলাম তারপরে আমাকে তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে দেখা করবে জান্নাতে তখন আমি হাসতে শুরু করলাম এই জায়গায় একটা ঘটনা ছিল সেটা হলো যখন তিনি প্রচন্ড কষ্ট করছেন মৃত্যুর যন্ত্রণায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আমার বাবার কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন শোনো ফাতিমা লিসন এই একটা এই স্টেটমেন্টটা খুব ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি বলেছেন হে ফাতিমা আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না আমার কথা বুঝতে পারছেন না আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না মানে আজকে তিনি জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন এই যে 23 বছর তিনি ছিলেন নবী হিসেবে প্রতিটা দিন রাত তাকে দিনের জন্য কষ্ট করতে হয়েছে শারীরিক কষ্ট মানসিক কষ্ট খাদ্যের কষ্ট বাসস্থান আচ্ছা আমরা তো অনেক কথা বলি অনেক নেতাদেরকে নিয়ে অনেক দার্শনিক বিজ্ঞানী সমাজবিজ্ঞানী ফিলোসফার বুদ্ধিজীবী ইত্যাদি আমাদের যা আছে আমরা একটু মিলাই নবী সাল্লাল্লাহু আলাইহি কি ছিল এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন শেষে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন আজকের পর কোনো কষ্ট থাকবে না আজকেই শেষ সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে এই ব্যক্তির কি বাড়ি ছিল ডুপ্লেক্স এই ব্যক্তির কতটুকু জমি ছিল এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে প্রত্যেক দিন এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো আপনার মতো এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল এই ব্যক্তির কি ছিল দুনিয়াতে দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল আসলে আমাদের প্রত্যেকের ঘরে যা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি চেয়ে বেশি সম্পত্তি আছে এই হিউজ স্ট্রাগল তিনি করলেন কার জন্য মানে কাদের জন্য তিনি পেলেনটা কি এক কথায় উত্তর হচ্ছে এই কষ্ট তিনি করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য আফসোস দুর্ভাগ্য যে আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে দুঃসাহস করে লজ্জায় তাদের মাথা হেড হয়ে যায় না লজ্জা থাকতে হয় মানুষের মধ্যে তো ধরেন কেউ একজন আপনার প্রতি এহসান করেছে অনেক উপকার করেছে আপনার আপনি যদি তাকে নিয়ে ভালো মন্দ কথা বলা শুরু করেন বুঝতে হবে আপনার নির্লজ্জ প্রকৃতির মানুষ আপনি লজ্জাই নেই আপনার আপনি একজন মানুষের কাছে এহসান গুজার সে আমার জন্য কত পরিশ্রম করেছে আপনার তো তার পা ধুয়ে দেওয়া উচিত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু এই কাজটাই করতেন এবং তারা আল্লাহ এবং তার রাসূলকে আপন মনে করতেন কোনোদিন তার কাছে গিয়ে কোনো হাত যে পেতেছে কখনো ফিরে আসে নাই খালি হাতে কোনোদিন কেউ দান চেয়েছে তিনি ফিরিয়ে দেননি একদিন নামাজে দাঁড়িয়েছেন একামত হওয়ার পরে আবার বাসা চলে গিয়েছে সাহাবীর অবাক কি ব্যাপার একটু পর ফিরে আসলেন বললেন আমার কাছে কিছু দিনার ছিল এগুলো সদাকা করে দিয়ে তারপরে নামাজে দাঁড়ালো সবসময় সত্য বলেছেন সত্যের উপর ঠেকেছেন এতিমদের খোঁজ নিয়েছেন বিধবাদের পাশে ছিলেন উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন এক ওয়ান উম্মাহ ন্যাশন গঠন করেছেন সুদ দূর করেছেন মাদক দূর করেছেন শিরিক দূর করেছেন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনিয়েছেন পরকালকে চিনিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন কি করেন নাই আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে যেটা তিনি করেন নাই একটা সেক্টর দেখান তারপরে এই মহান মানুষের সম্পর্কে আমরা
বাজে ধারণা লালন করছি, আজে বাজে কথা বলছি। দেখুন, এখন মুসলিমদের হয়তো কিছু করার নাই, বদদোয়া তারা করবে এবং এই বদদোয়ায় নিঃসন্দেহে ইফেক্টেড হবে তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এমন একটা সময় আসবে, দেখবেন আজকে থেকে 100-200-500 বছর, কত বছর আমরা জানি না, যে এই পৃথিবীর বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা বাজে মন্তব্য করার মানুষ অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ। এটা আসবেই, কবে ননসেন্স প্রশ্ন আমি জানি না, কিন্তু আল্লাহ এবং তার রাসূল কোরআন হাদিসে বলেছেন আসবেই। ওটা না আসা পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। আমি আর খুতবা লম্বা করছি না, আর অনেক কথা হয়তো বলতে পারতাম, আমাদের হাতে টাইম কম, শুধু এখানে একটা পয়েন্ট বলে শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা খুতবা শুনবেন, আমাদের নিজেদের কিছু কাজ আছে। আমি আমভাবে সমস্ত মুসলিমদেরকে অনুরোধ করব, ইনক্লুডিং মি, আমাকে অলসো, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাগুলোর উপর আমল করা। সবার আগে আমাদের কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী মুখস্থ করে ফেলা। এখন ওয়াদা করেন আল্লাহর কাছে যে আগামী 1-2 মাসের মধ্যে আপনি যে যেখানে পড়াশোনা করছেন করেন, আমার কোনো আপত্তি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী অন্তত আর রাহিকুল মাখতুম বইটা মুখস্থ করে ফেলবেন। আপনি নিজে কতটুকু জানেন নবী সম্পর্কে, এটা বড় টেস্ট। আমাদের নিজেদেরকে আগে জানতে হবে নবী সম্পর্কে আমরা জানি কতটুকু। আমি হয়তো অনেক একটু এগ্রেসিভলি কথাগুলো বললাম, কিন্তু এটা দুঃখের সাথে বলছি যে আমাদের যুব সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না। তারা জানে না তার নাম কি, তার বংশ কি, তার শৈশব কেমন করে কেটেছে, তার স্ত্রী কতজন, তাদের নাম কি, তিনি মক্কায় কখন কি করেছেন, মদিনায় কি করেছেন, কখন হিজরত করেছেন, তার হাদিসগুলো কি কি, তার 100টা হাদিস তারা কখনো পড়ে দেখে নাই, 10টা হাদিস তারা আরবি সহ বলতে পারে না, তার উপর নাজিল কিত আল কোরআন পড়ে দেখছে না, পড়া শিখছেও না। দেখেন, এরকম ধ্বজভঙ্গ উম্মাহ দিয়ে কখনো ইসলামের রেভলিউশন সম্ভব না, যত বড় বড় কথা বলেন না কেন, যতদিন যাবে জমিন আরও সংকীর্ণ হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অবস্থা পরিবর্তন করব, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থার উন্নতি আল্লাহ পাক দিবেন না। ইন্নাল্লাহ লা ইউগাইরু মিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। অতএব প্রথম কাজ আমাদেরকে আমাদের নবী সম্পর্কে জানতে হবে। আপনার প্রতিবাদের ভাষা হবে জ্ঞানের মধ্য দিয়ে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো, তার হাদিসগুলো মুখস্থ করব, তার সুন্নাহ মাফিক চলবো, চলে দেখাবো, এটাই আমার প্রতিবাদ। কথা কি বুঝতে পারছেন? এটাই হবে আমার প্রতিবাদ, যে আমি নবী সম্পর্কে জানবো, তার সিরাত ছোটস্থ মুখস্থ করে ফেলবো, নবী যে জীবনী সম্পর্কে জানবো, তার সম্পর্কে যে বাজে কথাগুলো বলা হয় এগুলোর কাউন্টার জবাব দেওয়ার জ্ঞান আমার থাকবে, আমি তার হাদিসের উপর আমল করব, মানুষকে দাওয়া দিব, এটাই হবে আমার প্রতিবাদ। প্রতিবাদের অনেক ভাষা থাকে, শুধু উচ্চবাচ্য করলেই প্রতিবাদ হয় না, নিজেদেরকে আগে আমাদেরকে তার আদর্শের উপর এস্টাবলিশ হতে হবে, তখন গিয়ে ওই হাদিসের সরি ওই আয়াতের উপর আমল হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, এবং এই উসওয়াতুল হাসানা আমরা জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় ভাইরা, রাসূলের সিরাত পড়ুন, সিরাত মুখস্থ করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মুখস্থ করুন, পড়ুন, কোরআন অবশ্যই পড়া শিখুন, কোরআনের দাওয়াত মানুষকে দিন। উগ্রপন্থায় যাবেন না, একই সাথে শৈথিল্যতাবাদীও হবেন না, মধ্যম পন্থায় থাকেন, ইসলামের দিকে মানুষকে ডাকতে থাকেন। রাতারাতি কোনো ফলাফল পাওয়া যায় না, আস্তে 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 দেখবেন ফলাফল আসবে। নিজেদের সন্তানদেরকে কোরআন শেখান, হাদিস শেখান, নবীর আদর্শ শেখান, মসজিদ মাদ্রাসাগুলো গড়ে তোলেন, আবাদ করেন, সিলেবাসের পরিবর্তন আনেন, আধুনিকতা নিয়ে আসেন, যে জ্ঞান অর্জন করলে তারা দুনিয়া আখেরাত দুটি অর্জন করতে পারবে, এই জ্ঞানে তাদেরকে শিক্ষিত করেন, এবং ইলমের সাথে, প্রজ্ঞার সাথে, নূর বাসিরার সাথে, মাওয়িজাতিল হাসানা, এগুলো দিয়ে আপনি ইসলামের দুশ্মনদের মোকাবেলা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক ইনায়াত করুন। আমিন।